আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন বাড়িতে। তো এই বাসাটা একদম নিউলি মেক করা আর অনেক বড় একটা প্রাসাদও বলতে পারেন আপনারা। তো আমি জাস্ট আপনাদেরকে একটু বাহির থেকে আজকে প্লেগ্রাউন্ডটা অল্প কিছু দেখাবো ভিতরের অংশ। আমি পরে সময় পেলে আবার পুরা হোম ট্যুরটা দেখাবো। এটা আসলে আমাদের একজন বাংলাদেশি ফ্রেন্ডের বাসা। ওনারা জাস্ট এক ঈদের আগের দিন এই বাসাটায় উঠেছেন আর সেই দিনই আমরা একটা পার্টি করেছিলাম ওনার বাসায়। অনেক বড় বাসা, আপনারা প্রাসাদ বলতে পারেন। তো প্রাসাদ বাড়িটা আমি পরে এক সময় আপনাদেরকে ঘুরে দেখাবো, আজকে জাস্ট আপনাদেরকে প্লেগ্রাউন্ডটা দেখাচ্ছি আর বাহির থেকে অল্প একটু আর ভেতরের কিছুটা অংশ আপনারা দেখতে পারবেন। আর যদি তাড়াতাড়ি আমার ফুল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ বর্তমান সময়ে আটলান্টা শহরে যে ধরনের বাসাগুলো দেখা যায় ম্যাক্সিমামই ছোটো ছোটো বাসা। আমি আপনাদের সাথে কয়েকটা শেয়ার করেছি, বাট এটা বিশাল বড়। আপনারা অট্টালিকা, প্রাসাদ যেটাই বলেন না কেন বলতে পারেন, এবং খুব সুন্দর কারণ এটা একদম নতুনভাবে তৈরি করা বাসা। আর এই বাড়িটা মোটামুটি $2 কোটি মূল্যের বাড়ি। তো আপনারা যদি এই $2 কোটি মূল্যের বাড়িটা পুরাটা ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা গেছিলাম, যদিও আগেই গেছিলাম, সন্ধ্যা হওয়ার আগেই 7টার মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অন্ধকার হয়ে এসেছিল, সেই জন্য আমি ফ্রন্ট সাইডটা খুব একটা ভিডিও করতে পারিনি। যেহেতু বাচ্চারা খেলছিল ব্যাক সাইডে বা ব্যাক ইয়ার্ডে, সেই জন্য পিছনের অংশটুকুই একটু শ্যুট করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেতরে অলরেডি লাইট জ্বালানো হয়ে গেছে। তো আমার এই বাংলাদেশি ফ্রেন্ডের 2 ছেলে আর আমার 3 ছেলের 5 জনে আর কি খুব মজা করে খেলছিল বাইরে, সেটা আপনারা দেখলেন। আর এই যে আমার ছেলে এখন সিঁড়ি দিয়ে উঠছে উপরের দিকে। তো সন্ধ্যা যদিও নামেনি, তারপরেও যেহেতু আমি চাচ্ছিলাম ভিডিওটা একটু সুন্দর করে করতে, সেজন্য আমি আমার হাজব্যান্ডের মোবাইলে করতে চাচ্ছিলাম। তো হাজব্যান্ড যেহেতু ব্যস্ত ছিল ভাইদের সাথে কথা বলা নিয়ে, সেই জন্য আমি ওর মোবাইলটা নিতে পারিনি। তো আমার সেটেই আমি অল্প করে শ্যুট করেছি। আমি আসলে আপনাদেরকে মেঝেটাও দেখাচ্ছি এই জন্য যে টোটালটাই অনেক সুন্দর করে করা বাসার ডিজাইন, সুন্দর মেঝেটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টোন দিয়ে করা। আর পাশে এই যে বাচ্চারা খেলছে এখনও, আর পাশের বাসাগুলোও দেখেন অনেক সুন্দর, মানে পরিবেশটাই অনেক সুন্দর। এটা আসলে আটলান্টা শহরের ভেতরে, বাট একটু মেইন শহর থেকে একটু ভেতরে। তো যাই হোক, অনেক সুন্দর এরিয়া, অনেক সুন্দর বাড়ি। আর ফ্রেন্ডের বাসা যেহেতু, ইনশাল্লাহ আরও যাওয়া হবে। তো তখন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে পুরো বাসাটার একটা হোম ট্যুর দেওয়ার, ভেতর এবং বাহির থেকে। তো আমি আসলে আজকে খুব চাইছিলাম যে আজকেই করব ভিডিওটা, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠেনি। আর ভাইয়ার বাসার আর কি বেলকনিতে এইরকম একটা রুম তৈরি করা, এখানেও আপনারা চাইলে আড্ডা দিতে পারবেন বা গেস্ট অনেকে বসতে পারবেন, যেহেতু এটা একদম বেলকনি, বাট টোটালটাই ঘিরে রাখা। এবং আমি আপনাদেরকে একটু ওনাদের ডেকোরেশনটাও দেখাচ্ছি, কারণ আসলে এই বাসাটা অনেক সুন্দর। আর এই ধরনের বাসাগুলোকে আমেরিকাতে আসলে মেনশন বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেরা অনেক মজা করছে। তো ভিতরটা আমি খুব অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। ভেতরে দেখেন যে উপরের যে কারুকাজ করা বা যে লাইটগুলো লাগানো সেগুলো অনেক সুন্দর। আর পাশে এই যে কিচেন, এটা আসলে ডাইনিং প্লাস কিচেন আর কি, যেটাকে আমরা লিভিং রুম বলি। পাশে একটা গেস্ট রুম বা আমরা যেটাকে বলি যে ড্রয়িং, সেটাও আছে। তো এটা আসলে অনেক বড় স্পেস নিয়ে লিভিং রুমটা। এখানে 2 সাইডে 2টা ডাইনিং টেবিল আছে, আবার 3 সাইডে 3টা আর কি সোফা, আপনার অনেকগুলো মানুষ একসাথে বসতে পারবে। আর ভাবি অনেক শৌখিন, যার কারণে অনেক কিছুই উনি সাজিয়ে গুজিয়ে রেখেছেন।
আর জাস্ট আমি আপনাদের সাথে হালকা করে বোঝানোর জন্য সেকেন্ড ফ্লোরে উঠেছিলাম। এখানে বিশাল বিশাল সাইজের রুমগুলো, তো এটা আসলে ছোট ছেলের জাস্ট খেলার রুম, তো এখানেই সবগুলো বসে গেছে খেলতে। তো আমি খুব বেশি শ্যুট করিনি, এটা সবচেয়ে ছোট রুম বাসার মধ্যে। আর ভাবিরা যে রুমটাতে থাকে সেটা অনেক বড়, তো আমি আজকে বেডরুমে যাইনি, ভিডিও করিনি। আর সিঁড়িগুলো দেখেন অনেক সুন্দর। তো আমার আজকের এই ছোট্ট উপস্থাপনাটুকু আপনাদের কেমন লাগলো, আর আপনারা সত্যি কি এই বাসাটা দেখতে চান ঘুরে হোম ট্যুর, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ নেক্সট আপনাদেরকে বাসাটা ঘুরে দেখাবো। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।